হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটি ছবির মাঝে আপনি কিভাবে কিছু লেখা হাইড করে পাঠাতে পারেন। অর্থাৎ আপনি চাচ্ছেন একটা ছবির মাঝে কিছু লেখা থাকবে বাট সেই লেখাটা দেখা যাবে না, বা কিছু কন্টেন্ট থাকবে মানে হাইড করতে চাচ্ছেন কোনো জিনিসে। আচ্ছা, সো একটা ছবির মাঝে কোনো কিছু হাইড করতে গেলে আপনাকে কিছু টুলস আপনি ইউজ করতে পারেন। তার মাঝে একটা টুলস রয়েছে লাইক দ্যাট, এটা হচ্ছে ওপেন স্টেগো। ওপেন স্টেগো, ইয়েস, লাইক দ্যাট ইজ ওপেন স্টেগোটা আপনি ইউজ করতে পারেন। ওনাদের ওয়েবসাইটে গিয়ে আপনি জাস্ট ডাউনলোডে যদি ক্লিক করেন ডাউনলোড হয়ে যাবে সিম্পলি। সো এখন কোয়েশ্চেনটা হচ্ছে আমি কীভাবে হাইড করব একটা ছবির মাঝে কিছু লেখা। সো সেটার জন্য আপনি ডাউনলোড যখন করবেন, আমি ডাউনলোড করে রেখেছি, সো জাস্ট একটা এক্সি আসবে এরকম, সেটা আপনি আগে রান করাবেন। আচ্ছা, আমি রান করাচ্ছি, গ্রেট, ইনস্টল, মানে জাস্ট সিম্পলি ইনস্টল। সো দেন এখানে দেখেন একটা ছবি আছে আমাদের, এখানে একটা আমাদের ছবি আছে। আমি চাচ্ছি লাইক আমার কার্ডে যা সিম্পল যে কার্ডের একটা ইনফরমেশান এরকম, আমি চাচ্ছি এটা কী করব যে ছবির মাঝে আমি এটাকে জাস্ট ছবির মাঝে আমি ইনক্লুড করে দিব। এর ফলে এই ছবিটা যে পাবে সে নর্মালি ছবি দেখতে পারবে, বাট বেসিক্যালি এই ছবির মাঝে এই লেখাগুলো থাকবে, ঠিক আছে, বা এই টেক্সট যেটা আছে নোটপ্যাড ফাইলটা এটা থাকবে। ওকে, সো আমাদের সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে গিয়েছে, আমরা দেখি কীভাবে সেটা করা যায়। সো এই ওপেন স্টেগো সেটা আমরা রান করি অ্যাপ্লিকেশনটা। ওকে, গ্রেট। সো এখানে দেখেন আপনি হাইড ডেটা, এটা একটা অপশন রয়েছে, সেটার মাঝে যদি আপনি ক্লিক করেন মানে ব্রাউজ করে আপনি ওই ফাইলটা দেখিয়ে দিবেন যেটা আপনি হাইড করতে চাচ্ছেন। সো ডেস্কটপে আমাদের ওপেন স্টেগো ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে। ওকে, সো আমি চাচ্ছি এটা কি হবে, হাইড হবে কিসের মাঝে, এই ছবিটার মাঝে। সো আমরা এই ছবিটা ব্রাউজ করে দেখিয়ে দিই, গ্রেট, ঠিক আছে। সো এখন বলা হচ্ছে আপনি এই ফাইলটা কোথায় রাখবেন, অর্থাৎ আউটপুট ফাইলটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন। সো আমি জাস্ট এখানে একটা নিউ একটা ফোল্ডার করি। ওকে, সো আমি এখানে চাচ্ছি যে আউটপুট ফাইলটা গিয়ে সেভ হবে। সো নিউ ফোল্ডার এখানে জাস্ট, ওকে, এরকম সেটা নাম থাক, সমস্যা নেই। দেন আমি এটা কী করলাম, হাইড ডেটাতে ক্লিক করব। সো হাইড দিয়ে দিই আমি, ওকে, গ্রেট। সো এটা অলরেডি ফাইলটা হাইড হয়ে গিয়েছে, এবং আমরা যদি এটা ক্লোজ করে দিই সব, এবং এখানে দেখি আমাদের একটা ফাইল এসেছে, মানে ছবিটা এসেছে লাইক, সো এটা প্রিভিউ করি, সো শুধু ছবি দেখতে পারতেছি, তাই না, এখানে কিন্তু কোনো কিছু নেই। সো অর্থাৎ নিউ ফোল্ডারে শুধু আমি একটা ছবি দেখতে পারছি। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি কি করব, আমি যাকে ফাইলটা পাঠানোর চেষ্টা করছি তাকে আসলে ফাইল এই ছবিটা পাঠিয়ে দেব। এখন দেখা যাচ্ছে কিছুই নেই কিন্তু এই ফোল্ডারে, সো শুধু ছবিটা আছে, গ্রেট। তো এখন যে ভদ্রলোক এটা বা ভদ্রমহিলা দেখবে এই ছবিটা, তাকে যদি আমি বলে দিই যে এই ছবির মাঝে কিন্তু কিছু লেখা দেওয়া আছে, সেটা আপনি ওপেন স্টেগো অ্যাপ্লিকেশন ইউজ করে এটাকে আনহাইড করলে আপনি কিছু কন্টেন্ট পাবেন, ঠিক আছে। সো এখন আমি যাচ্ছি যে এটা হচ্ছে আরেকটা পিসিতে আমি জাস্ট সেন্ড করেছি এই ফাইলটা, ঠিক, এই ছবিটা। সো এখন এই ভদ্রলোক বা ভদ্রমহিলা কী করবে, তার পিসিতে ওপেন স্টেগো সফটওয়্যারটা ইনস্টল করবে, দেন হচ্ছে উনি রান করাবে। রান করানোর পর উনি যেটা করবে, এক্সট্রাক্ট ডেটাতে ক্লিক করবে। এক্সট্রা ডেটা যদি ক্লিক করে তখন তো এই ফাইলটা যেহেতু তার কাছে আছে, সে কী করবে, এই ছবিটা নিউ ফোল্ডারে আমরা রেখেছি সেটা আমরা এখানে ব্রাউজ করব, এবং আউটপুটটা আমরা যে জায়গায় রাখতে চাচ্ছি, আমি মনে করছি যে আউটপুটটা আমি একটা নতুন আরেকটা ফোল্ডারে রাখতে চাচ্ছি, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। জাস্ট আমি নিউ ফোল্ডারে যাচ্ছি, নিউ ফোল্ডার টু এটা, ওকে। সো আমি এখানে আমাদের আউটপুট ফাইলটা থাকবে, সো আমি এক্সট্রা ডেটা দিই কী কী আসে দেখি নিউ ফোল্ডার টুতে।
ওকে, দেন আমি এখন নিউ ফোল্ডারটা ওপেন করি। এখানে দেখেন আমার যে কার্ডের ইনফরমেশান সেটা কিন্তু চলে আসার কথা। গ্রেট, সো এখানে দেখেন এই ইনফরমেশানটা চলে আসে, যেটা হচ্ছে আমি ওপেন স্টেগো সফটওয়্যার দিয়ে, যেটা আমি আসলে যে মানে এই ছবির মাঝে হাইড করে আমরা দিয়েছিলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।